बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम केमन आछेन ब्यास आशा करी ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে দেখাবো মিশুকের একটা ডিজিটাল মিটার এই দেখতে পাচ্ছেন মিশুকের ডিজিটাল মিটার আমাদের চার্জার দা দে লাভাইতেছে তার মানে বোঝা গেল চার্জ নাই ওইখানে লাভাইতেছে এই মিটারগুলো আসলে কিভাবে ফিডিং করবেন সেটাই দেখাবো এই দেখেন আমাদের এই লালে লাল লাগাবেন আর সবুজ লাগাবেন আমাদের কালোটা লাগালি আমাদের এই যে এখানে মিটারটা আসা পড়বে আসার পরে মনে করেন যে আমরা কিভাবে সেটআপ দিবেন আপনারা এই দেখেন এখন আমাদের হেডলাইটটা জ্বলবে দেখেন জ্বলে আছে হেডলাইটটা দেখছেন হেডলাইটটা জ্বলছে আমাদের এখন ইন্ডিকেটর জ্বলবে দেখেন দেখেন আমাদের বাম সাইডের ইন্ডিকেটরটা কিন্তু লাভ হইতাছে দেখতে পাচ্ছেন আবার দেখেন আমাদের ডান সাইডের ইন্ডিকেটর দেখছেন সাধারণ সাদা তারটা আমাদের দেওয়ার সাথে সাথে আমাদের ডান সাইডের ইন্ডিকেটর লাভ হইলো আর আমাদের এই কালো তারটা যেটা দেখেন এটা হইলো মাইল মিটার তার এই যে এটা হইলো কালো তারটা যে দেখতেছেন এটা হইলো মাইল মিটারের এই হাত দিয়ে ধরলেই জ্বলে দেখছেন মিটার লাভ হইতেছে আর সাদাটা হইলো ডাইনের ইন্ডিকেটর আর হলুদ রইলো বামের ইন্ডিকেটর আর যেটা দেখবেন নীল তার সেটা হইলো আমাদের হেডলাইট দেখেন হেডলাইট গুলা জ্বলতেছে লাভ হইতেছে আর এই ডিজিটাল মিটারটা খুব সুন্দর একটা এলইডি মোবাইলের মতন ডিভাইসের মতন বড় আমরা যেটা বড় ডিভাইস গুলা দেখি ওই ডিভাইসের মতন এই মিটার গুলা খুব ভালো হয়ে থাকে কিন্তু এটা খুব নরমাল দিছে এটা ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের এই জায়গায় তালা চাবি লাইন লাগবো এটা আমরা লাগাইছি না আমরা পরবর্তীতে লাগানোর চেষ্টা করবো এই মিটার গুলা চলেন ঘুরায় দেখাই মিটার গুলা দেখেন নিচে লেখা আছে দেখেন নিচে লেখা আছে 48 দেখা যাচ্ছে না এই দেখেন 48 ভোল্ট 60 ভোল্ট 72 ভোল্ট পর্যন্ত এই মিটার গুলা লাইন দিয়ে চালাইতে পারবেন কোনো সমস্যা নাই এই ধরনের মিটার যদি কোনো ভাই যদি লাগানি শিখতে চান কিংবা জানতে চান যে ভাই আমি কিভাবে লাগাবো তাহলে আমার সাথে যোগাযোগ করলেই দেখতে পারবেন কিংবা জানতে পারবেন কিভাবে লাগাই নাকবো মিটার গুলা এইগুলো শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।